আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি খুবই মজার একটি ভিডিও আমি খাইরুলস বেসিক ম্যাথ কিভাবে পড়ে শেষ করেছি মাত্র দুই মাসের মধ্যে সেই ধরনের একটি টেকনিক আপনাদেরকে দেখাবো আমি বলছি না আমার টেকনিকটা অবলম্বন করে আপনিও দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ম্যাথটি শেষ করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি চান আপনার ডেডিকেশন যদি থাকে আপনি পনেরো দিনও শেষ করতে পারেন ইট ডিপেন্ডস অন ইউ তো চলুন আমি বেসিক ম্যাথ বইটা নিয়ে প্রথমে কি ধরনের বিড়ম্বনায় পড়েছিলাম সেটা নিয়ে একটা কথা বলি আমি যখন বেসিক ম্যাথটা নিলাম দেখলাম যে বিশাল একটি বই এটা আমি কিভাবে শেষ করবো শুরু করলাম শুরু করার পরে দুইটা একটা চ্যাপ্টার করার পরে আমার অলসতা তারপর বিভিন্ন ব্যস্ততা পেয়ে বসে তো দুইটা একটা চ্যাপ্টার করার পরে আর করা হয় না দুইটা একটা চ্যাপ্টার করার পরে আর করা হয় না আর আপনারা জানেন যে বিসিএস এর মতো এত বড় একটা প্ল্যাটফর্মের স্বপ্ন মানুষ দেখবে আর ম্যাথ পারবে না বিষয়টা কিন্তু হয় না ম্যাথ পারতেই হবে আপনাকে বিসিএস না শুধু সরকারি চাকরিগুলোতে আপনি অধিকাংশই ম্যাথের দিক থেকে আপনাকে একটু সবল হইতেই হবে তো যাই হোক আমি এই সূচিপত্রগুলো দেখে ঘাবড়ে গেলাম প্রথম দিকে তো তখন আমি সিলেবাসটা ভালো করে বুঝতাম না তো যখন আমি সিলেবাসটা বুঝতে শিখলাম অর্থাৎ সিলেবাসটা যখন দেখলাম যে এখানে আসলে বীজগণিতের মাত্র ছয়টা সরি পাটিগণিতের মাত্র ছয়টা বীজগণিতের চোদ্দটা এবং জ্যামিতির আটটা এরকম কিছু টপিক এখানে দেওয়া আছে এবং টপিক ভেদে প্রশ্ন আসে যদিও এর মধ্যে দেওয়া আছে যে আসলে আপনি যদি পড়েন এখানে তিন 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 মানে একটা ভাগ করে দেওয়া থাকে কিন্তু ওই ভাগের আসলে কোনো বালাই এখানে না এটা টোটালি শুভঙ্করের ফাঁকির মতো কারণ হচ্ছে দেখেন এখানে তেতাল্লিশতম বিসিএসে পাটিগণিত থেকে মাত্র দুইটা প্রশ্ন আসছে আর বীজগণিত অংশ থেকে এখানে দশটা প্রশ্ন আসছে আর জ্যামিতি অধ্যায় থেকে আসছে তিনটা সুতরাং ওইগুলো যে থেকে থেকে আসবে টোটালি দেয় ফাঁকির মতো ওইটা ভুলে যান আপনাকে আপনাকে দেখতে হবে হবে বুঝতে কোথায় আপনি হিটটা করবেন তো আমি যখন এই সিলেবাসটা বিশ্লেষণ করলাম তখন দেখলাম যে না আসলে আমার তো অন্যভাবে আগাতে হবে কারণ আমি ম্যাথ ছাড়া তো অগ্রসর হতে পারবো না আমাকে প্রিলিতে ম্যাথ লাগবে রিটেনে ম্যাথ লাগবে ভাইবাতে লাগবে না ম্যাথ তারপরও ভাইবা পর্যন্ত যেতে হলে তো আমাকে আসলে রিটেনের ম্যাথ ভালো করতে হবে তো যাই হোক আমি তখন শুরু করলাম ম্যাথটা কি করলাম যে এই ম্যাথের সিলেবাস থেকে আমি কি কি বাদ দেবো যেহেতু আমি মেন্টাল এবিলিটির জন্য জর্জ শাহিনস এবং খাইরুলস আমি ফলো করছি আমি বেশি বই ফলো করি আসলে এটা আমার আমি সবাইকে অনুরোধ করবো এটা করবেন না আসলে বেশি বই ফলো করলে কিছুই করা হয় না যে কোনো একটা বই ফলো করবেন তো যাই হোক তখন আমি কি করলাম এখান থেকে যে সমস্ত বিষয় খাইরুলস আর এবিলিটির যে গাণিতিক সমস্যা হুম মেন্টালেবিলিটির যে যে প্রশ্নগুলো আসে ওগুলোকে আমি বাদ দিলাম অর্থাৎ আমি টার্গেট নিলাম যে ওইগুলো আমি করব না যেহেতু ওইগুলোর জন্য আমি আলাদা প্রিপারেশন নিচ্ছি এবিলিটির জন্য আমার পড়াশোনার সিলেবাসটা আলাদা সুতরাং তখন আমি কি করলাম ভাগ করে নিলাম এরকম ছয়টা চোদ্দোটা এবং জ্যামিতির কিছু অংশ ভাগ করে নিলাম এবং প্ল্যানিং করলাম যে ওইভাবে পড়ব তারপর দেখতেছি আমার সেভাবে পড়া হচ্ছে না তখন আমি কি করলাম যে এই বইগুলো কেটে কেটে খণ্ড খণ্ড করে নিলাম দেখেন এখানে আমার এটা কিন্তু টোটালি খাইরোজ বেসিক ম্যাথ আপনাদের কাছে অনেকের কাছেই মানে পাগলামি মনে হতে পারে কিন্তু আমি এর থেকে আসলে উপকৃত হয়েছি মাত্র দুই মাসের মধ্যে আমি তিরিশটা খণ্ড করেছি এখানে মাত্র দুই মাসের মধ্যে আমি খাইরোস বেসিক ম্যাথ শেষ করতে পেরেছি কারণ আমার কাছে মনে হলো এত টাকা দিয়ে বইটা কিনলাম কেটে ফেললাম বইটা কি শেষ করব না মানে এ ধরনের একটা ইয়ে ছিল তো দেখেন আমি এভাবে শেষ করে ফেলছি বইটা কেটে কিন্তু বইটা কেটে শেষ যখন শেষ করছি তখন আমার অনেক ক্লাস ক্লাসমেট আমার যারা একসাথে আমরা প্রিপারেশন নিচ্ছি সবাই মানে দেখে হাসছিল যে আসলে কি করলাম বা শেষ হবে না বা এই ধরনের কিছু কিন্তু আল্লাহর রহমতে আমি দুই মাসের মধ্যে ফলাফল পেয়েছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন আশা করি আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন আমি বলছি না আমি যেই ধরনের পদ্ধতি অবলম্বন করছি আপনি হুবহু সেই ধরনের পদ্ধতি অবলম্বন করুন আপনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে আমার টেকনিকটা আপনি দেখুন আপনি আশা করি আপনার ভালো লাগবে তো দেখুন আমি কি করছি প্রত্যেকটা খণ্ড খণ্ড ভাগ করে নিয়েছি অর্থাৎ এই চ্যাপ্টারটাকে এই খন্ডটাকে আমি সংখ্যা সংখ্যা থেকে আপনি জানেন যে একটা নাম্বার থাকে সংখ্যা থেকে বিসিএস পরীক্ষার মধ্যে একটা নাম্বার থাকবেই এবারও ছিল তেতাল্লিশ নম্বর বিসিএস এর মধ্যে ছিল তো আমি কি করছি পুরো চ্যাপ্টারটার মধ্যে একটা চ্যাপ্টার এখানে সংখ্যা নিয়ে আসছি সংখ্যা আনার পরে এটাকে আমি টার্গেট করছি মাত্র দুই দিন দেখেন এই দুই দিনে আমি এটা শেষ করব। প্রতিদিন যদি কেউ দুই ঘন্টা করে অঙ্ক করে এবং দুই দিন আশা করি দুই দিনের মধ্যে শেষ হবে তো আপনি যদি তিন দিনও ধরেন হ্যাঁ আমি এখানে তিরিশটা খণ্ড করেছি তো প্রত্যেকটা খণ্ড যদি দেখেন এখানে কিছু কিছু খণ্ড আছে আপনি একদিনে শেষ করতে পারবেন আবার কিছু কিছু খণ্ড আছে হ্যাঁ এটা সত্য কথা যে দুই দিন তিন দিন তিন দিনের উপরেও লাগতে পারে তো আপনি মোটামুটি একটা গড় হিসাব যদি করেন যে একটা খণ্ড যদি আপনি তিন দিনও শেষ করেন তাহলে মাত্র আপনার তিন মাসের মধ্যে ম্যাথটা শেষ হয়ে যায় আপনি যত দুর্বলই হন না কেন কারণ খায়রুলস বেসিক ম্যাথের যে রিভিউ আপনাদেরকে আমি দিয়েছিলাম আমার ভিডিওগুলো চেক করলে আপনি পাবেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে খায়রোস বেসিক ম্যাথ কিন্তু একদম বাচ্চাদের মতো করে আর এই জন্যই এজন্যই কিন্তু এই বাচ্চাদের মতো করে নিয়েছি কারণ বাচ্চাদেরকে যেমন ছলাবলা করে পড়ানো হয় ঠিক তেমনিভাবে আফটার কমপ্লিটিং আওয়ার অনার্স আমরা কিন্তু অনেকটা বাচ্চাদের মতো হয়ে যাই তখন আমাদের পড়াশোনা এগুলোর মধ্যে খুব মন কম বসে তখন ছোটোবেলা তো মা বাবা আমাদেরকে ছলাবলা করে পড়ায় কিন্তু এখন তো আর মা বাবা আমাদের এই এই সময়ের কাছে নেই সুতরাং আমাদের নিজেদেরকেই নিজেদের জন্য এরকম ছলাবলা কলা বানাতে এই কারণেই আমি মূলত এগুলো কেটেছি তো দেখেন আপনারা বইটা কাট কাটতে গিয়ে তিরিশটা খন্ড করবেন কি করবেন না সেটা ইটস আপ টু ইউ আপনার ব্যাপার আমি জানি না আপনি কি করবেন বাট এটা কাটতে গেলে খুবই সাবধান অনেকে আমার আমাকে দেখে দেখে কাটতে গিয়ে ব্লেডে কাটতে গিয়ে অনেকে আহত হয়েছেন ইনজুর্ড হয়েছেন আমার পরিচিত কয়েকজন সুতরাং আপনার এই ভুলটা করবেন না এটা কিন্তু আমি কাটার দিয়ে কেটেছি অর্থাৎ আমার কাছে বড় একটা কাটার ছিল আমি সেই কাটার দিয়ে এটা কেটেছি আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা করতে হবে খুব ঠান্ডা মাথায় কেননা আপনি যখন এই দেখেন আমি এই চ্যাপ্টারটা কাটার কাটার পরে এটার এটা এই পর্যন্ত ছিল সংখ্যা এখন আমি যদি এই পেজটা অপর পেজের মধ্যে নিয়ে যাই তাহলে সংখ্যার একটা চ্যাপ মানে পেজ বাদ হয়ে যায় সেজন্য বাধ্য হয়েই আমাকে পরের পেজটা নিতে হয়েছে কিন্তু পরের পেজ থেকে আবার ঐকিক নিয়ম শুরু হয়েছে তাহলে ঐকিক নিয়মের এই পেজটা আমি কোথায় পাবো সেজন্য আমাকে এটা আলাদা ফটোকপি করতে হয়েছে এ দেখেন আমি ঐকিক নিয়মের পেজটা আলাদা ফটোকপি করেছি এবং আমি কি করেছি এটা কালারিং করেছি কালারিং ফটোকপি করে যে দেখতে যাতে একটু আকর্ষণীয় হয় পড়তে যাতে একটু ভালো লাগে তো আমি এটা আলাদা করে নিয়েছি ঐকিক নিয়মের এই পার্টটা সুতরাং আপনারা যারা কাটবেন আপনারা দেখে নেবেন আমি কিন্তু এটা ফিফথ এডিশনের নিয়েছিলাম সিক্স এডিশনের আছে কি না এই ধরনের পেজের সংখ্যা যদি বেশি থাকে আপনি কিন্তু কেটে ঝামেলায় পড়ে যাবেন কারণ এগুলো পৃষ্ঠা মিলানো খুবই ঝামেলা আমি লম্বা একটা সময় ধরে চেষ্টা করে মিলিয়ে চালানোর মতো সমস্যা হয়নি তো যেহেতু সরকারি চাকরির মতো এত বড় একটা প্ল্যাটফর্ম এর জন্য আমি কেন কষ্ট করব না আমি কষ্ট করে মিলিয়েছি আপনারা আসলে আমি আমি যে কী ঝামেলা পড়েছিলাম আপনারা কাটতে গেলে বুঝতে পারবেন এটা কিন্তু পৃষ্ঠাগুলো মিলানো খুব ঝামেলার তো যাই হোক আপনারা যদি কোনো সহজ পদ্ধতি থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনারা সেটা শেয়ার করতে পারেন যে আসলে কিভাবে এই এগুলো সমাধান করা যায় যাই হোক তো দেখেন ওই কিক নিয়ম চলে গেল তারপরে আমি এখানে দেখেন উৎপাদকের বিশ্লেষণ কাটতে গিয়ে এখানে সূচক চলে আসছে অর্থাৎ সূচকের একটা পেজ আমি এখানে নিয়ে নিয়েছি তখন আমি কি করছি যে সূচকের যেই পেজটা সেটা আবার আমি আলাদা করে ফটোকপি করছি এতে দেখেন সূচকের পেজটা আলাদা ফটোকপি করে কারণ তা না হলে তো সূচকের এই পেজটা তো এই দিকে চলে গেছে এই কারণে আলাদা করে ফটোকপি করে আমি কালারিং ফটোকপি করে এটা আলাদা করে রাখছি তারপরে হচ্ছে সমান্তর গুণোত্তর ধারা যদিও এটা হচ্ছে মেন্টালিবিলিটির একটা পার্ট এটার শেষে দেখেন সরল সমীকরণ তাহলে এই পেজটা চলে গেল তখন আমি এই পেজটা আবার সরল সমীকরণের এই পেজটা আলাদা ফটোকপি করে এই চ্যাপ্টারটা আমি আলাদা করে ফেলছি অর্থাৎ এটা একটা ঝামেলার বিষয় আসলে কষ্ট করলেই তো কেষ্ট মিলে তারপরে দেখেন ওগুলো দেখাবো না যেহেতু আমি এই এই ঝামেলাটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরকম একটা ঝামেলা কিন্তু আপনি পড়বেন এই বইটা কাটতে গেলে আপনি দেখেন জ্যামিতির মতো একটা একটা অধ্যায় অধ্যায় এখানে এখানে দেখেন এটা হচ্ছে রেখা রেখা কোন এবং কোন এটাকে যদি তিন দিনে পড়েন আসলে পড়ার কি আছে এক দিনে শেষ হয়ে যাবে এরকম তো জ্যামিতির এই পার্টটা এখানে দেখেন আবার ত্রিভুজ চলে আসছে তাহলে ত্রিভুজের জন্য আমাকে আবার আলাদা করে কিন্তু কি করতে হয়েছে আলাদা করে একটা ফটোকপি করতে হয়েছে এই যে দেখেন ত্রিভুজের চ্যাপ্টারটা কত ছোট জ্যামিতি থেকে তিন মার্ক আসে পরীক্ষার মধ্যে দুই তিন মার্ক আসে এই প্রত্যেক পরীক্ষার মধ্যে সুতরাং তখন যখন আমি বইটা কাটলাম তখন আমার কাছে বোঝাটা হালকা হয়ে গেল মনে হলো কি আসলে এত ভারী একটা বোঝা আমার কাছে মানে খুবই ছোট হয়ে গেল তখন ঝামেলা কিন্তু এটা এখানেই না আরেকটা ঝামেলা থেকে গেল যে এগুলো হারিয়ে যাওয়ার ঝামেলা আসলে হারিয়ে কেন যাবে কারণ হচ্ছে আমার প্রতিদিন যদি আমি এর জন্য চার ঘন্টাও পড়াশোনা করি আমার অনার্সের পাশাপাশি বা পাঁচ ঘন্টাও পড়াশোনা করি সেখানে দেড় থেকে দুই ঘন্টা আমার ম্যাথে থাকা লাগবে এ ধরনের একটা টার্গেট আমার সুতরাং প্রতিদিন যদি আমি এটা ঘাটাঘাটি করি এটা আমার হারাবে কেন তারপরেও আমার যাতে রিক্স না হয় সেজন্য আমি কি করেছি এরকম একটা ফাইল কিনে নিয়েছি বড় দাম খুব বেশি না একশো বিশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে ম্যাটাডোরের একশো বিশ টাকা মনে হয় নিয়েছিল আমি কি করছি এটার মধ্যে দুইটা ইয়ে আছে পকেট আছে এই ফাইলের মধ্যে একটার মধ্যে হচ্ছে আমি পাটিগণিত রেখে দেই আর একটার মধ্যে হচ্ছে বীজগণিত রেখে দেই আর জ্যামিতির পাটটা খুব হালকা তো ওইটা আমি আবার এই এই কাগজের মধ্যে রেখে দিই একটা কাগজ আছে এই কাগজের মধ্যে অর্থাৎ আমার বই হারানোর কোনো ইয়ে না আমার আমার টেবিলের পাশেই এটা আমি রেখে দিই ধরেন এটাই হচ্ছে আমার একটা বই যাতে বইটা না হারায় তো আমি কিন্তু মাত্র দুই মাসের মধ্যে খাইরুস বেসিক ম্যাথটা কমপ্লিট করতে পেরেছি এবং আর একটা টার্গেট আমি খুব তাড়াতাড়ি নিব শেষ করব কারণ একবার এগুলো শেষ করলে আসলে হয় না পড়তে থাকতে হয় মাঝখানে পরীক্ষা ছিল অনার্সের এবং এ কারণে একটু গ্যাপ হয়ে গেছে সুতরাং আবার আমি শুরু করব আপনারা যারা খাইরোজ বেসিক ম্যাথ শুরু করতে চান আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি যদি মনে করেন যে না এতগুলো খণ্ড করা আসলে মানে ঠিক হবে না তা আমি বলবো যে আপনি কমপক্ষে তিনটা খণ্ড করে নেন পাটিগণিতের একটা খণ্ড বীজগণিতের একটা খণ্ড জ্যামিতির একটা খণ্ড বাট তিনটা পার্ট করে নেন তিনটা পার্ট করে আপনি যাতে এরকম না হয় যে বিশ গণিত শেষ করে ধরবো শেষ করে বিশ গণিত ধরব তারপর এরকম না আপনি তিনটা থেকে কিছু কিছু করেন আপনি কমপক্ষে আধা ঘন্টা করে সময় রাখুন বিশগণিত আধা ঘণ্টা পাটিগণিত আধা ঘণ্টা জ্যামিতিতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট করে সময় রাখুন এরকম করে আপনি পার্ট পার্ট করে এটা শেষ করে ফেলতে পারবেন তবে আপনি যদি টার্গেট না নেন তাহলে কিন্তু কখনোই শেষ হবে না আমি টার্গেট নিয়েছিলাম বলেই কিন্তু আজকে আমি শেষ হয়েছে এবং আমি মোটামুটি ছোটখাটো যে ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষা আসে এগুলো সলভ করার এখন সাহস পাই আল্লাহ রহমতে সুতরাং যারা একটু ম্যাথে দুর্বল আছেন তাদের জন্য ভিডিওটি আজকের ভিডিওটি খুব উপকৃত হবেন আশা আশা করছি তারপর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন এবং ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি আশা করি উপকৃত হবেন আমার এই চ্যানেলটি থেকে আর যদি মনে করছেন যে না আসলে উপকৃত হচ্ছেন না তাহলে আমি আপনার অপশন আপনি আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন সুতরাং আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটির পাশে থাকুন বিসিএস ইনফোর টোয়েন্টি ফোর এরকম আরও কিছু মজার ভিডিও বা এরকম আরও কিছু টেকনিক ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আমি আসলে টেকনিক করি পড়াশোনা করছি কারণ পড়াশোনার টেবিলে আসলে যত সুন্দর করে নিজেকে গুছিয়ে নেওয়া যায় ততই ভালো কারণ এগুলো আসলে পড়তে মন চায় না এগুলো বাচ্চাদের অঙ্ক গড়ের অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক সে আমরা ক্লাস সিক্স সেভেনে করেছি ওইগুলো আবার পড়তে গেলে এ দেখেন ঐকিক নিয়মের অঙ্ক ক্লাস ফাইভ থেকে পড়ে আসছি এগুলো আবার করতে গেলে কিন্তু আমাদের একটু বাচ্চাদের মতোই হয়ে যেতে হবে সুতরাং আশা করি আমার এই টেকনিকটা আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই টেকনিকটি কেমন লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম